আসসালামু আলাইকুম। এখানে সর্বপ্রথম মেজারমেন্টটা দেখাচ্ছি, 52 হচ্ছে লম্বায়। গলার যে মাপ আছে সেটা নিয়েছি আমি 5 ইঞ্চি সামনে, এবং পেছনের গলার জন্য আমি নিয়েছি 2 ইঞ্চি। হাতের যে লম্বাটা আছে সেটা নিয়েছি 18 ইঞ্চি। হাতের ঘেরটা নিয়েছি এখানে আমি 13 ইঞ্চি। যেখানে আমার বেল্টটা টাচ হবে সেটা হচ্ছে 16 ইঞ্চি, এবং বেল্টের যে চওড়াটা মানে কোমরের যে মাপটা আমি নিব সেটা হচ্ছে 18 ইঞ্চি। তো এই মেজারমেন্টে আমি তৈরি করছি এই আবায়াটা। তো সর্বপ্রথমে এখানে কাপড়টাকে আমি 4টা লেয়ারে ভাঁজ করে নিয়েছি, যেভাবে আমরা কামিজের জন্য কাটিং করি সেভাবে। এখানে 5 ইঞ্চি নিয়েছি আমি গলার জন্য, এবং 3 ইঞ্চি হচ্ছে গিয়ে গলার চওড়ার জন্য নিয়ে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, যেটা হবে আমার ফ্রন্টে, মানে আমার সামনের গলাটায় হবে। এখন এখান থেকে এভাবে আপনারা খোলা হাতে কোনো মেজারমেন্ট ছাড়া এভাবে করে বাঁকা করে আপনাদেরকে নিতে হবে 18 ইঞ্চি। আমাদের যে গলা আছে গলার থেকে নিতে হবে। তো এখানে আমি 18 ইঞ্চি পর্যন্ত এভাবে বাঁকা করে একটা লাইন ড্র করে দিচ্ছি, এবং এইখান থেকে আমার নিতে হবে 13 ইঞ্চি। 13 থেকে 15 ইঞ্চি পর্যন্ত আপনার এখানে এটা নিতে পারবেন। তো এখানে আমি 13 ইঞ্চিতে মার্ক করছি। তারপরে সেমভাবে আমি প্রথমে এখানে এই কোমরের যে মাপটা আছে, মানে 16 ইঞ্চির যে মাপটা আছে সেটা আমি নিচ্ছি এখানে, যেখানে আমার বেল্টটা অ্যাটাচ হবে। তো এখানে হচ্ছে 16 ইঞ্চি, এবং এখান থেকে আমি এইভাবে করে 9 ইঞ্চিতে একটা মার্ক করছি, যেটা হচ্ছে আমার কোমরের মাপ দিয়ে এখানে একটা দাগ দিচ্ছি। এবং এখানে প্রায় 3 ইঞ্চির মতো আমি একটা এই ছোট্ট করে একটা কেটে নিব, যেখানে আমার বেলটাকে লাগাতে হবে। সেমভাবে 10 ইঞ্চি হাতার জন্য এভাবে বাঁকা করে নিয়েছি, যেভাবে আমি কাঁধের জন্য নিয়েছি ঠিক সেইভাবে এখানে বাঁকা করে হাতের জন্য নিচ্ছি। নিয়ে এই যে কোণাটা যে আছে, এই কোণা থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত আমি চলে যাব, যেটা হচ্ছে আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, কারণ সেলাইয়ের জন্য। কারণ আমার কিন্তু লম্বা ছিল 52 ইঞ্চি, তো এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিব সেলাইয়ের জন্য। তো এখন এটাকে আমি কেটে নিচ্ছি, নিয়ে নিচ থেকে আমি এটাকে কেটে দিচ্ছি এইভাবে করে। এবং এখানে কাপড় আমার লেগেছে প্রায় 1.5 মিটারের মতো। তো 3 গজ থেকে একটু কম কাপড় হচ্ছে গিয়ে 1 মিটার আসে। এবং চেষ্টা করবেন আপনারা যে যে কাপড়ে বহর অনেক বেশি সেই কাপড়টা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা ইজিলি এইভাবে করে কোনো জয়েন্ট ছাড়া এই আবায়াটাকে তৈরি করতে পারবেন। এখানে যে কাপড়টা আমি নিয়েছি এটার বহর হচ্ছে প্রায় 1.5 মিটার বহর। এবং এখানে এই যে ছোট করে একটা কাট কেটে দিচ্ছে, যেটা আমার বেল্টটা যে আছে, যেখানে আমার বেল্টটাকে আমি সেলাই করব, এটা শুধু সামনের সাইডটা আমি সেলাই করব, পেছনের সাইডে নয়, জাস্ট সামনের সাইডে আমি সেলাই করব। এখন যা করব, এটাকে রাইট সাইডে এভাবে করে নিচ্ছি, এবং পিন দিয়ে এটাকে আমি সবার প্রথমে হাতাটাকে সেলাই করব, যাতে করে আপনাদেরকে আমি ইজিলি বুঝাতে পারি। এখন এখানে কেটে নিচ্ছি আমার ফ্রন্টের যে গলাটা আছে, সেই গলাটাকে এখানে আমি কেটে নিচ্ছি। আপনারা যদি চান এখানে জিপার লাগাতে পারেন ফ্রন্টে, বা যদি না চান সেক্ষেত্রে একটু গলার মাপটা একটু বাড়িয়ে দিলেই কিন্তু হবে। তো এখন এটাকে আমি এভাবে রাইট সাইডে রাখছি, রেখে ফেস টু ফেস একসাথে রাখবো, রেখে আমি পিন দিয়ে এটাকে ব্লক করে দিব, যেটা হচ্ছে আমার শোল্ডার থেকে নিয়ে হাতার যে অংশটা আছে, 18 ইঞ্চি যে লম্বাটা আমি নিয়েছি সেই লম্বা দুইটা সাইড আমি সেলাই করে নিব এভাবে করে। আপনাদেরকে আমি একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এভাবে করে রেখে আমি এই সাইডে সেলাই করব, এবং অপর সাইডও আমি সেলাই করে নিব। এখানে সেলাইয়ের প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি 1 বাই 1, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং হাতের এই অংশটাকে আমি ডাবল ফোল্ড করব বাজ দিয়ে, এখানে আমি সেলাই করে নিচ্ছি। সব শেষে এখানে বডিটাকে সেলাই করব। তো
সর্বপ্রথমে এখানে আমি জিপার লাগাবো, কারণ দেখেছি এটার মধ্যে যদি আমি জিপারটা লাগাই তাহলে দেখতে খুব সুন্দর লাগে। সো যার জন্য এখানে আমি জিপার লাগাবো। জিপারের জন্য যা করব, এখানে একটা কাপড় নিয়ে মাঝখান বরাবর আমি প্রায় 3 মিলিমিটারের মতো স্পেস রেখে 3 সাইডে সেলাই করব। আমি সেলাইয়ের প্রসেসিংটা একটু দেখিয়ে দিচ্ছি, যারা নতুন আছেন তারা যেন বুঝতে পারেন কিভাবে আমি সেলাই করছি। অথবা আপনারা যদি চান যে না এখানে আমি বোতাম ইউজ করব, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে বোতামও এখানে ইউজ করতে পারবেন। এখানে আমার কাটা হয়ে গেছে, এখন মাঝ বরাবর 2 সেলাইয়ের মাঝ বরাবর আমি এখানে কেটে নিব। এবং এখানে যে কাপড়টা আমি ইউজ করছি এটা কিন্তু কোনো সুতি কাপড় না, এটা হচ্ছে গিয়ে একটু পলিস্টার টাইপের ফ্যাব্রিক, বাট হেভি পলিস্টার। কিন্তু এতে কোনো রকমের কোনো যে কাপড়ের বল যে আমরা অনেক সময় আছি ব্যবহারের পর উঠে যায় সেই উঠে না, এটা খুবই ভারী এবং একটু জর্জেট টাইপের, পলিস্টার জর্জেট টাইপের। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা, এখানে যে কাপড়গুলো আমি ইউজ করছি বাংলাদেশে কি নামে এটা পরিচিত আসলে সেটা আমার সঠিক জানা নেই, এবং এই কাপড়গুলো বাংলাদেশে পাওয়া যায় কি না, অবশ্যই পাওয়া যায় বাট একটু খুঁজে নিতে হবে যে আসলে কোথায় পাওয়া যায়। আপনারা একটু দোকানে গিয়ে জিজ্ঞেস করে নেবেন যে আবায়ার জন্য, বা অথবা আপনারা যদি চান এই স্ক্রিনশট নিয়ে গিয়ে দেখিয়ে মানে দোকানদারদেরকে দেখাবেন যে এই টাইপের কোনো একটা ফ্যাব্রিক দেন যাতে করে আমরা আবায়া তৈরি করতে পারি। এটা কোনো শিফন না, এটা হ্যাভি পলিস্টার ফ্যাব্রিক আমি যেটা নিয়েছি। সো এখানে আমার জিপারটা কিন্তু সেলাই হয়ে গেছে, এখন জাস্ট এখানে একটা বেল্ট লাগাবো। বেল্টের জন্য এখানে আমি এই কাপড়টা নিয়েছি, একটু একটু ডিফারেন্ট একটা লুক দেওয়ার জন্য, পার্টি ওয়ার লুক দেওয়ার জন্য এখানে কাপড়টাকে আমি রেখে 3 পাশে মানে দোনো সাইডে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে এটাকে ঘুরিয়ে রাইট সাইডে নিয়ে আসব, নিয়ে এসে 2 সাইডে 2টা আমি বেল্ট লাগাবো, সেটা আমি আপনাদেরকে দেখাই। প্রথমে এটাকে আমি এভাবে এখন যেভাবে আছে সেইভাবে আমি আবায়াতে লাগাবো। যে হোলটা আমি করেছিলাম এই হোলের মধ্যে এইভাবে করে এটাকে রাখছি, রেখে এখানে পিন দিয়ে এটাকে সেলাই করে নিব এইভাবে করে। তো এখানে আমার সেলাইটা এখানে সেলাই করে নিব, সেম ভাবে আমার এই সাইডও আমি সেলাই করব। এক্সট্রা কাপড়টাকে আমি কেটে নিচ্ছি এবং আপনাদেরকে দেখাই, আমি কিন্তু সামনে কোনো সেলাই করিনি, জাস্ট বেল্টের 2টা সাইড আমি সেলাই করেছি। এখন এই জায়গাতে আমি একটা দড়ি লাগাবো, যেটা বেল্ট বলি, সেই বেল্ট আমি এখানে লাগিয়ে নিয়েছি চওড়া করে এভাবে করে ভেতরের দিকে, এবং দোনো সাইডে কিন্তু এভাবে আমি লাগিয়ে নিয়েছি। এখন শোল্ডারটাকে আমি সেলাই করে নিচ্ছি, কারণ আমার প্রথমে ডিসাইড করেছিলাম যে আমি চেইন লাগাবো না, বাট পরে দেখলাম যে না চেইনটা লাগালে দেখতে ভালো লাগবে, তো যার জন্য আমি প্রথমে চেইনটাকে সেলাই করছি, তারপর এখন আমি শোল্ডারটাকে সেলাই করছি হাতাটাকে। এখানে আমার হাতাটা সেলাই হয়ে গেছে, এখানে আমি ডাবল ফোল্ড করে নর্মাল সেলাই দিয়ে এটাকে নিয়ে নিব। এবং এখানে আপনারা চাইলে যে লেসটা আমি বেল্টের জন্য ইউজ করেছি সেই লেসটাই কিন্তু আপনারা এখানে এই হাতার জন্য ইউজ করতে পারবেন। আমার কাছে সেই কাপড়ের লেসের যে ইটা আছে সেটা অ্যাভেলেবেল নাই, তো তার জন্য আমি এই লেসটা নিচ্ছি, স্ট্রিপটা নিয়ে এটাকে ডাবল ফোল্ড করে আমি এখানে লাগিয়ে দিব, যাতে করে একটা ব্ল্যাক কালারের বর্ডারের মতো হয়, কারণ ভেতরে যে ড্রেসটা আমি পরবো সেই ড্রেসটা ব্ল্যাক কালার থাকবে, তারপরে এই আবায়াটা পরবো। কারণ এই টাইপের যে আবায়াগুলো আছে প্রথমে চেষ্টা করবেন টাইট টাইপের কিছু ড্রেস যে আছে বা এই হাতাগুলো যে আছে সেগুলো পরে তারপরে এই লুজ আবায়াটা উপর দিয়ে পরে, যাতে করে হাতাটা ফিক্স থাকে বাট এটা একদম লুজ থাকে। ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে বলছি। সেলাই যখন এটা হয়ে যাবে, এখন এখানে আমি একটা ডাবল সেলাই করে নিচ্ছি, করে এখানে উপর থেকে নিয়ে একদম বর্ডের নিচ পর্যন্ত এখানে সেলাই করে নিব।
এটা সেলাই হয়ে গেলে নিচের যে পার্টটা আছে সেই পার্টে আমি ডাবল ফোল্ড করে সেখানে আমি সেলাই করে নিব। এবং চেষ্টা করবেন নিচের যে ফোল্ডটা আছে এই ফোল্ডটা একটু ভারী করার জন্য, তাহলে আপনাদের বায়াটা একদম স্ট্রেট হয়ে থাকবে এবং সুন্দরভাবে লম্বা হয়ে থাকবে নিচের দিকে, এবং দেখতে তখন ভালো লাগে, বিশেষ করে যখন আপনারা হাঁটবেন তখন দেখতে ভালো লাগে। তো এখানে আমার এটা কমপ্লিট হয়ে গেছে, আমি জাস্ট এখন গলার যে আছে সেই গলার নেকটাকে আমি এখানে এই একটা স্ট্রিপ দিয়ে সেলাই করে নিচ্ছি। জাস্ট একটা বর্ডারের মতো আমি তৈরি করব এখানে, এভাবে করে দিয়ে এখানে সেলাই করে নিচ্ছি। তো এখানে এটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমার এই ড্রেসটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি যারা নতুন আছেন তাদের বুঝতে কোনো রকমের কোনো প্রবলেম হয়নি, তারপরে যদি বুঝতে কোনো রকমের কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং পেছনের ব্যাক সাইডটা হচ্ছে এরকম লুজ থাকবে এবং ফ্রন্টটা হচ্ছে গিয়ে একদম ওয়েস্টের সামনে দিয়ে একটু ফিক্স থাকবে। আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখাই বেল্টটাকে আপনাদের পেছন থেকে এভাবে বেঁধে নিতে হবে এবং ব্যাক সাইডটা এভাবে লুজ থাকবে। তো এইটা হচ্ছে আমি এইভাবে এটাকে পরব। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। এবং আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, এবং আপনাদের কাছে যদি কোনো রিকোয়েস্ট থাকে আমাকে করতে পারেন, আমি আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। তো এটা খুবই সিম্পল, খুবই ইজি, মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে আবাটাকে আমি তৈরি করে ফেললাম। আশা করছি সকলের ভালো লাগবে। সো সকলকে অনেক অনেক আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।